বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো এটা চিকেনের রেসিপি, সেটা হচ্ছে বটির চিকেন মশলা। এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এইভাবে কুচি করে নিয়েছি। রসুনটা অবশ্যই দিতে হবে এইভাবে কুচি করে। এখানে প্রায় 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না, এইভাবে একটু রসুনটা যেমন গোল গোল করে কেটেছি, পেঁয়াজটা ঠিক একইভাবে কেটেছি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি, এই যে দেখেন এমন কালার, মানে কাঁচা কাঁচা একটু একটু ভাজা আর কি, কালারটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, এর থেকে বেশি আর ভাজা লাগবে না। আর এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এখানে চিকেনটা ভেজে নিব। এই যে একটু চিকেনগুলো কিন্তু সাইজগুলো একটু ছোটো ছোটো, এই যে একটু ছোটো ছোটো সাইজ করেছি। এখান থেকে এখানে চিকেন আছে 1 কেজি থেকে একটু কম। চিকেনটাকে একটু হাই হিটে ভেজে নেবেন, কারণ চিকেন থেকে পানি বের হয়, যে কোনো মানে মাংস থেকে পানি বের হয়, চিকেন থেকেও পানি বের হয়। যাই হোক, একটু আঁচটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। আর লবণটা একটু পরে দিব, লবণ দিলে পানিটা রিলিজ করে বেশি। যাই হোক, এটা আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। যাই হোক, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ 2 টেবিল চামচ। এখানে লবণটা কিন্তু দেই নাই, এখন দিব। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন, আর দারচিনি 2টা স্টিক, আর এটা এলাচ দানা দিলাম 4টা, দিয়ে এগুলো একটু আর একটু ভাজবো। এখানে আমি একটা মশলা মানে বানিয়ে নিচ্ছি। এখানে বেরেস্তা আছে, 1/2 কাপ বেরেস্তা নিয়েছিলাম, অল্প একটু গার্নিশের জন্য রেখেছি। আর এখানে 1.5 চামচ আছে মরিচের গুঁড়া, এই যে জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াটাও 1 চামচ, আর শাহী গরম মশলাটা হচ্ছে 1/2 চামচ, আর এখানে দই আছে 1/2 কাপ। এটা ইচ্ছে করলে ব্লেন্ড করে নিতে পারেন, আর এইভাবে দিলেও কোনো সমস্যা হয় না। এইভাবে রান্না করেছি, বা সেটা মাখানো হয়ে গেল, এটা একসাথে সরিয়ে নিচ্ছি এক সাইডে। আমি প্রায় 5 মিনিটের মতন এটা কষিয়ে নিলাম, আদা রসুন পেস্ট আর হলুদটা। আর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে গন্ধ লাগবে। কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে অতক্ষণ কষিয়ে নেবেন, এই 5 মিনিট মতন কষালেই হবে। এখানে প্রায় 150 গ্রাম পানি দিয়ে দিলাম, বাটিটা একটু ধুয়ে নিলাম। আর কিন্তু পানি দেওয়া লাগবে না, কারণ কষানো অনেকক্ষণ কষিয়েছি না, মানে ভেজেছি তারপর কষালাম, তাতে অনেক সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার অল্প আছে, এটাকে আমি রান্না করে নিব। আঁচটা কমিয়ে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। বারো মিনিট পর আমি আসলাম, তার মধ্যে নেড়ে দিয়েছি, আর নাড়তে তো অবশ্যই হবে। এই এই চিকেনটা কিন্তু ঝোল তেমন একটা হবে না, লাগা লাগা ঝোল হবে। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, বাঁচিয়ে রেখেছিলাম 1/2 কাপ থেকে, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হবে। এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, সে এই ছোটো ছোটো কেটে তারপরে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে পুদিনা পাতা,
সেটা দিয়ে পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে রাখবো আবার 2-3 মিনিটের জন্য, যাতে সব কিছু ফ্লেভারটা চিকেনে ছড়িয়ে যায়। চিকেন তো আমার বাসায় সবাই খায়, একটু ভিন্ন রকম করে খেলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, খুব সহজ এবং মজাদার টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটা করি সবসময়। আল্লাহ হাফেজ।